সমস্ত জায়গা রোড অবরোধ করে রেখেছে, ওদের বাহিনী সামনে কেন পেছনে সামনে গাড়ি রাখুন, আরে এত করবে আবার একটা কর্মীর ক্ষতি হলে আমি ঘটনা এখানে বসবো। ¡Vamos! 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 ¡Vamos!
না না নেই
কিলার ভাড়া করা হয়েছে এবং বিজয় বর্তী ও শান্তনু প্রিয় মল্লিক রাস্তায় দাঁড়িয়ে একটা রাস্তার লোক চড়ো মারবে না, কারণ তার কোনো গুরুত্ব নেই। নামে মন্ত্রী পার্টিতে দিয়ে দাঁড়িয়ে আছে, চাকরিটা দেখেছে, ইলেকশন রেজাল্ট হলে তাকে ধাক্কা মেরে গলা ধাক্কা দিয়ে পার্টি থেকে বার করে দেবে, কেউ তাকে নেবে না। কি এমন গুরুত্বপূর্ণ হলো তাকে খুন করবে? খুন হওয়ার জন্য যোগ্যতা লাগে। দিলীপ ঘোষকে খুন করার জন্য 10-12 বার অ্যাটাক হয়েছে, কারণ দিলীপ ঘোষ ওদের ঘুম উড়িয়ে দিয়েছে। জগপুরি মালিককে তার পার্টি লোকের পাত্তা দেয় না, আমরাও পাত্তা দিই না। খুনের মতন একটা অভিযোগ তিনি করছেন, মানে কি বলবেন? দাম বাড়াচ্ছেন, পার্টিতে তো ইলেকশনের পরে চাকরি যাবে, মন্ত্রিত্ব যাবে, সভাপতিত্ব যাবে, তাই দাম বাড়াবে, যেসব নাটক করছেন এসব ফালতু লোককে কেউ পাত্তা দেয় না। দাদা, আজকে একটা বিষয়, সেটা হচ্ছে যে ময়নার বাচ্চাতে শুভেন্দু অধিকারী সভা করেছিলেন এবং সেখানে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ব্যর্থহীন ভাষাতে বললেন যে 25 মে পর্যন্ত তিনি সময় দিচ্ছেন, তিনি সমস্ত আবর্জনা সাফ করবেন, কি ওষুধ প্রয়োগ করতে হয় তিনি সেটা জানেন, ব্লিচিং ফিনাইল দিয়ে তিনি সাফ করবেন, এরকম ডায়লগ কালকে এসেডি গেছিলেন বলে এসেছেন, তাই আজকে আমি এসেছিলাম। গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে বিজেপিকে আটকাবেন তো বুকের উপরে পা দিয়ে রাজনীতি করে বলে যাচ্ছি এখানে দাঁড়িয়ে আমি, তমলুকে যেন মনে রাখেন ওনারা ঠিক করুন 23 তারিখ মেন করে কে কোথায় যাবেন, উড়িষ্যায় জায়গা দেখা গেলে আমরা করে দেবো, নাহলে জগন্নাথ দেখিয়ে ওখান থেকে আর বিহার ঝাড়খণ্ডে পাঠিয়ে দেবো, এটা যেন মনে রাখেন। এই দাদাগিরি জমিদারি আমি ভাঙবো, আর আজকে যারা অ্যাটাক করেছে 23 মেয়ের পরে আমি আসবো, ওই পাড়ার থেকে বার করে রাস্তায় পিটিয়ে মারবো, এটা বলে যাচ্ছি ক্যামেরার সামনে, যার দম থাকে ইলেকশন কমিশনে কমপ্লেন করবো। এখনো পর্যন্ত আমাদের ওই 3 বার অ্যাটাক হয়ে গেল প্রায় 1 ঘন্টার মধ্যে। আমার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের হিমন্ত বিশ্বকর্মা আছেন, আমাদের এখানকার কেন্দ্রীয় সিদ্ধার্থ, আমাদের MLA স্বাধীন সরকার ছিলেন। আমরা নন্দীগ্রাম থেকে কনভয় করে আর তেখালি ব্রিজের দিকে যাই, সেখান থেকে গিয়ে শুনতে পাই রাস্তায় যে কাঁথির কেন্দ্রীয় ডাক্তার দেবাশিস আমাদেরকে আর খেজুরিতে মোড়ে রিসিভ করতে আসছিলেন, তার উপরে অ্যাটাক হয়েছে ওখানকার খেজুরি থানার পাশেই, আর তার উপরে অ্যাটাক হয়। MLA দাঁড়িয়ে থেকে গালাগালি করেন, বন্দুক দেখানো হয়, তাকে মারা হয়, তাকে যখন তিনি যাচ্ছেন পুলিশ হয়ে কথা বলতে তাকে ঘুষি মারা হয় একজন ডাক্তারবাবুকে। শোনার পরে আমরা যাই ওনাদের সঙ্গে দেখা করার জন্য, তেখালি ব্রিজ পার হয়ে গেছি, মোড়ে ফেনকুন্তলায় পৌঁছেছি, তখন আমাদের কনভয়ের উপরে আক্রমণ হয়, কিছু লোক বেরিয়ে এসে আমাদের যারা বাইকে ছিলেন তাদেরকে মারে, বাইক ছাড়িয়ে নিয়ে যায় এবং আমাদের উপরে ইট পাটকেল মারা হয়। আমার সঙ্গে মাননীয় মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় ছিলেন, MLA ছিলেন, সুরক্ষাকর্মীরা তাদেরকে আটকান, গার্ড দিয়ে তাদেরকে ইট লাগে, বড় ইট পাটকেল, তারপরে আমরা বেরিয়ে যাই ওখানে। যখন ওখানে থানায় পৌঁছাই, যেখানে অবস্থান ছিল রাস্তা অবরোধ, সেখানে কথা হয় ওসির সঙ্গে, তো ওদিকেও TMC লোকেরা ঘিরে দিয়েছিল, এদিকে তো তখন রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে, কোনো বেরোতে হবে, তারপরে পুলিশ আসেন, SDP-র সঙ্গে কথা হয়, তারপরে আমরা বার করে দিচ্ছি। পুরো কনভয় যখন বেরিয়ে আসছিলাম, হেরিয়ার দিকে আসছিলাম আমরা, হেরিয়া 2-3 কিলোমিটার আগে কোটা বলে কোনো জায়গা আছে, সেখানে দুষ্কৃতকারীরা আবার আমাদের উপরে আক্রমণ করে, সামনের বাইকওয়ালাদের মারে, ভাঙে, আমাদের গাড়ির উপরে অ্যাটাক করে। আমরা যখন বেরিয়ে আসছিলাম, আমার গাড়ি ভাঙে, আমার পিছনে 1-2টো গাড়ি ভাঙা হয়েছে, আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্তের গাড়ি ভাঙে, তার আগে আমার বন্ধু একজন রেজিস্ট্রেন্ট গাড়ি নিয়ে কার্যকর্তা, তার গাড়ি ভাঙে, কয়েকটা গাড়ি ভাঙা হয়েছে, আমার গাড়ির পেছনের সাইডের কাজ ভাঙা হয়েছে, আর এইভাবে আমরা জোর করে চলে আসি। পুলিশ চক্রান্ত করেছে এর মধ্যে, পুলিশ বলছে ছাড়তে নিয়ে যাচ্ছে, ইচ্ছা করার দেরি করছিল, ফাঁকা রাস্তা, আগে আসা যেত। যখন আমি ওভারটেক করে চলে আসি তখন বাকি গাড়ি পার হয়, আমরা পুলিশও ইচ্ছা করে আমাদেরকে আটকে রেখে আর এই আক্রমণটা করিয়েছে। অভিযোগ হবে যেরকম হয় প্রত্যেকবারে, এর আগে কাঁথিতে আমার গাড়ি ভাঙা হয়েছে দিন দুপুরে, আমার অভিযোগ নেওয়া হয়নি, আমার উপরে অভিযোগ হয়েছে, আমার কেস হয়েছে, ওয়ারেন্ট হয়েছে, আমাকে বিল নিতে সেদিন এখানে এসে আপনাদেরকে বাইক দিচ্ছিলাম আমি, তো এটা কোনো নতুন কথা নয়, এর পরিবর্তন তখনই হবে যখন রাজনৈতিক পরিবর্তন। দিলীপবাবু, একটা বিষয় সেটা হচ্ছে যে উত্তর চব্বিশ পরগনার যিনি তৃণমূলের জেলা সভাপতি যতীন্দ্র মল্লিক, তিনি আজকে গোবর্ধনা থানায় লিখিত অভিযোগ করে বলছেন যে তাকে খুনে চক্রান্ত করছে বিজেপি এবং বাংলাদেশ থেকে প্রায় 30 লক্ষ টাকা দিয়ে সুপারি কিলার ভাড়া করা হয়েছে এবং বিজয় বর্তী ও শান্তনু প্রিয় মল্লিক রাস্তায় দাঁড়িয়ে একটা রাস্তার লোক চড়ো মারবে না, কারণ তার কোনো গুরুত্ব নেই। নামে মন্ত্রী পার্টিতে দিয়ে দাঁড়িয়ে আছে, চাকরিটা দেখেছে, ইলেকশন রেজাল্ট হলে তাকে ধাক্কা মেরে গলা ধাক্কা দিয়ে পার্টি থেকে বার করে দেবে, কেউ তাকে নেবে না। কি এমন গুরুত্বপূর্ণ হলো তাকে খুন করবে? খুন হওয়ার জন্য যোগ্যতা লাগে। দিলীপ ঘোষকে খুন করার জন্য 10-12 বার অ্যাটাক হয়েছে, কারণ দিলীপ ঘোষ ওদের ঘুম উড়িয়ে দিয়েছে। জগপুরি মালিককে তার পার্টি লোকের পাত্তা দেয় না, আমরাও পাত্তা দিই না।
খুনের মতন একটা অভিযোগ তিনি করছেন, মানে কি বলবেন, নাম বাড়াচ্ছেন। পার্টিতে তো ইলেকশনের পরে চাকরি যাবে, মন্ত্রিত্ব যাবে, সভাপতিত্ব যাবে, তাই দাম বাড়াবো যেসব নাটক করছেন এসব ফালতু লোককে কেউ করতে দেয় না। দাদা আজকে একটা বিষয় সেটা হচ্ছে যে ময়নার বাচ্চাতে শুভেন্দু অধিকারী সভা করেছিলেন এবং সেখানে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ব্যর্থহীন ভাষাতে বললেন যে 25 মে পর্যন্ত তিনি সময় দিচ্ছেন, তিনি সমস্ত আবর্জনা সাফ করবেন, কি ওষুধ প্রয়োগ করতে হয় তিনি সেটা জানেন, ব্লিচিং ফিনাইল দিয়ে তিনি সাফ করবেন, এরকম এসব ডায়লগ আমি শুনেছি। কালকে এসএডি গেছিলেন বলে এসেছেন, তাই আজকে আমি এসেছিলাম। গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে বিজেপিকে আটকাবেন তো বুকের উপরে পা দিয়ে রাজনীতি করবো বলে যাচ্ছি, এখানে দাঁড়িয়ে আমি তমলুকে যেন মনে রাখেন। ওনারা ঠিক করুন 23 তারিখ মেয়ের পরে কে কোথায় যাবেন, উড়িষ্যায় জায়গা দেখা গেলে আমরা করে দেবো, নাহলে জগন্নাথ দেখিয়ে ওখান থেকে আর বিহার ঝাড়খণ্ডে পাঠিয়ে দেবো, এটা যেন মনে রাখেন। এই দাদাগিরি জমিদারি আমি ভাঙবো, আর আজকে যারা অ্যাটাক করেছে 23 মেয়ের পরে আমি আসবো, ওই পাড়ার থেকে বার করে রাস্তায় পিটিয়ে মারবো, এটা বলে যাচ্ছি ক্যামেরার সামনে, যার দম থাকে ইলেকশন কমিশনে কমপ্লেন করবো। দাদা